वेलकम बैक टू माय चैनल आमी सोमा आज के निये चले लाउ घंटो रेसिपी चिंगड़ी माछ दिए लाउ घंटो लाउटाके प्रथम भालो करे धुए केटे नियेछि लागबे लवण एखन आमी आध घंटार जन्य एकटु लवण माखिए लाउटाके रेखे देव তারপরে এটাকে একটু সিদ্ধ ভাপিয়ে নেব সিদ্ধ ঠিক নয় ভাপিয়ে নেব আপনারা চাইলে একেবারেই করে নিতে পারেন আমি এখানে একটু ভাপিয়ে নেব ভাপিয়ে জলটা ফেলে দেব তো এটা মাখানো হয়ে গেছে এটা আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব আর লাউ ঘন্টার মধ্যে মানে এটা লাউ চিংড়ি রেসিপিটা হচ্ছে আমি এখানে চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি আর এর মধ্যে দেবো একটা জিনিস এই যে বড় চিংড়ি যে থাকে সেই চিংড়ির এই দাঁড়াগুলো এগুলো এর মধ্যে দেব তো রেসিপিটা পুরো দেখতে থাকুন চলুন শুরু করি তো বন্ধুরা কড়া গরম হয়ে গেছে আমরা দিয়ে দিচ্ছি সরষের তেল মাছটাকে ভেজে নেব আগে এখানে একবারে ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নে দিয়ে দিচ্ছি লাল লাল করে ভেজে নেব এখানে আটা লো ফ্লেমে দিয়ে রেখেছি আটা লো করে ভাজতে হবে মাছগুলো ভাজা হয়ে গেছে ঠান্ডা করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা মাছগুলো তুলে নিয়ে তারপরে মশলাগুলো দিতে পারেন আমি এখানে একেবারেই ফোড়ন দিয়ে করে নিচ্ছি এবার দিয়ে দেবো এই তেলের মধ্যে দু চামচ পরিমাণ নারকেল বাটা নারকেলটা ভালো করে একটু ভেজে নেব নারকেলটা ভাজা হয়ে গেছে এবার এগুলো একসঙ্গে দিয়ে দেবো আটা পুরোটাই লো করেই আমি ভেজেছি এবার দিয়ে দেবো এখানে আছে আদা বাটা জিরে বাটা এটা আদা বাটা আর জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা রাসটাকে জলে দিয়ে দেবো এবার দিয়ে দেবো লবণ তার মতো লবণ দেব দিয়ে দেবো হলুদ পরিমাণ মতো ভালো করে কষিয়ে নেব আমি মশলার বাটিটা দিয়ে একটু জল দিয়ে দেবো এদিকে লাউটা আমি সেদ্ধ করে নিয়ে জল ঝরাতে দিয়েছি একটু ভাপে সেদ্ধ করে সেদ্ধ ঠিক নয় একটু ভাপ দিয়ে নিয়ে জলটা ফেলে দিয়েছি একটু জলটা ঝরে যাবে এই ঝুড়িতে দিয়েছি তাড়াতাড়ি জলটা যাতে ঝরে যায়
জিরাটা কষানো হয়ে গেছে, দিয়ে দেবো একটু চিনি, চিনিটা অপশনাল। মশলাটা একদম কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো লাউ, লাউয়ের সেদ্ধ লাউটা দিয়ে দেবো। মশলার সাথে ভালো করে লাউটা মাখিয়ে নেব। এখানে আমার যা মশলা দেওয়ার হয়ে গেছে। আর নারকেল অনেকেই খেতে চায় না, নারকেলটা না দিলেও কোনো অসুবিধা নেই। ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবার এটাকে একটু ঢাকা দিয়ে দিই। ঢাকা দিয়ে ছিঁড়ে ফেলে দিয়েছি, তারপরেও লাউ থেকে এত জল বেরিয়েছে। এই জলটাকে পুরো কষাতে কষাতে আমাকে শুকিয়ে ফেলতে হবে। এই কষাতে কষাতেই আমি এর মধ্যে একটা স্পেশাল মশলা দেব, এই ভাজা মশলাটা দেব। এখন একবার দেব, আর নামানোর আগে অল্প একটু নামিয়ে দিয়ে দেব। এই মশলাটার মধ্যে আছে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছি। এটা দিলে সুন্দর গন্ধ হয়, দারুণ টেস্ট। আবার একটু ঢাকা দেব। এবার খুলে রেখেই আমি এটাকে কষাবো, ঢাকা দিলে আর জলটা তাহলে মারতে পারবো না। জলটা শুকনো করতে গেলে আমাকে এবার খুলে রেখেই নাড়তে হবে। একদম শুকনো শুকনো লাল চিংড়িটা হবে। একদম শুকিয়ে গেছে, এবার নুন মিষ্টিটা দেখেই নামিয়ে নিলেই হয়ে যাবে আমার লাউ চিংড়ি। তো লাউ চিংড়ি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, কমেন্ট আর লাইক শেয়ার করার অনুরোধ রইল। আরও নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখন অল্প পরিমাণে দেব, হয়ে গেছে আমার লাউ চিংড়ি। বন্ধুরা কমেন্ট করে জানাবেন, এখানে চিংড়ি বড় চিংড়ির দ্বারা আর ছোট চিংড়ি দিয়ে লাউ চিংড়িটা করেছি।